রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এশা থেকে শুরু করে একেবারে আরো একেবারে কাছে মানে রাতে অর্ধেকের উপরে যে পর্যন্ত নিয়ে গেলেন কিন্তু কি করলেন না সেদিন ওকে পড়লেন নামাজ পড়লেন এত দীর্ঘ সময় পড়লেন এরপরে তৃতীয় দিন অর্থাৎ 26তম দিন তারপরে ওই দিন আবার তারাবির নামাজ পড়লেন না 27তম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে দাঁড়ায় গেলে এশার নামাজে জামাতে দাঁড়াইছে জামাতের এশার নামাজ শেষ করে এবার কিয়ামুল লাইল রমজানের রাতের নামাজটাকে আমরা তারাবি বলি সেই রাতের নামাজে দাঁড়াইলে তারাবির সালাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালে সাহাবারা আশঙ্কা করতে করতে থাকলো যে আমরা বলে আজকে কল্যাণ থেকে বিরত থাকি কেউ কি চুপে যাবে অর্থাৎ তারা সেহরি খেতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা থেকে শুরু করে একেবারে সেহরির শেষ মুহূর্ত পর্যন্ত সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কতক্ষণ সময় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন এরপরে মাত্র 50 আয়াত তেলাওয়াত করা যায় এমন কিছু সময় বাকি ছিল এরপরে কেসি পদের অর্থ শুরু হয়ে গেছে আপনারা কি করছিলেন যে আমরা তৈরি করি করে কেউ একটা খেজুর খেয়ে নিয়েছি কেউ একটু পানি খেয়ে নিয়েছি আমরা রোজা নিয়ে করেছি তাহলে বলেন তো এই নামাজ কেমন নামাজ 23 মিনিটের নামাজ তাই না 18 মিনিটের নামাজ আমাদের দেশে এই রমজান আসলেই দাওয়া তারাবি নামাজের টাকা দিয়ে দন্ত পায় 8 টাকা 12 টাকা 420 টাকা তো বিষয়টা হলো রাকাত দিয়ে তো দন্ত করো বাবা তো রাকাত দিয়ে বলো সময় দিয়ে তো কেউ কথা কম তোমার থেকে এই ব্যক্তি ভালো কারণ সে বেশি সময় তার রবের সামনে দাঁড়াইছে তারা বিনা আমরা কতটুকু সময় আমার রবের সামনে দাঁড়াইয়া বৈঠা আফসোস হয় যে কিছু মানুষ তো তারা বিনা আমাদের গতকালকে থেকে আপনি 5 মিনিট বেশি লাগলো কি যে লস হয়ে গেল জানেন অনেক বড় লস গতকালকে লাগছিল 10:30টা জামা শেষ হয়েছে আজকে 10:30টা 10:35 5 মিনিট বেশি সময় লাগছে এটা আছে না আলহামদুলিল্লাহ এটা আমাদের মাসজিদে তুলনামূলকভাবে কমে গেছে আলহামদুলিল্লাহ তবে এখনো কিন্তু কি পুরোটা কমে নাই এখনো পুরোটা কমে নাই তবে কমে গেছে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আমরা ইমানের দিক থেকে মজবুতি অর্জন করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ করবো তো ইনশাআল্লাহ দরকার হলে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন কি করবেন আপনি যদি কিছু পারেন না তাহলে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ায় দাঁড়ায় পড়বেন কত মিনিট আকবরে বলছিলাম যে গ্রুপ গ্রুপের জন্য বলছিলাম যে আমার ব্যক্তিগত একটা বিষয় বলছিলাম যে আপনারা গ্রুপ যদি প্রচন্ড হয়